কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত যে দাসটি সবচেয়ে বেশি বড়, সেটি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, কাদা শব্দের বিভিন্ন অর্থ আছে, কিন্তু এই অর্থ এখানে হচ্ছে আমারা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বাংলাদেশের মানুষের মুসলিমদের মধ্যে ভালো করে জিজ্ঞাসা করেন তোমরা কার ইবাদত করো, তারা বলে আল্লাহর ইবাদত করি। নিঃসন্দেহে তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু যেটা করে না সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করে না। বুঝছেন কিনা পার্থক্যটা, বুঝছেন কিনা? আল্লাহর ইবাদত অনেকেই করে, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে অন্য ইবাদতেরও মিশ্রণ ঘটায়। আল্লাহর ইবাদত তারা করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, তারা অনেকেই আল্লাহর উপরে ইমান রাখে, তবে ইমানের সাথে শিরককে মিশ্রণ ঘটায়, শিরকের মিশ্রণ ঘটায়। এই যে আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র তার, ইল্লা ইয়াহ, তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইল্লা ইয়াহু, এটা অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, যেটা অন্য জায়গা আছে লা ইলাহা ইল্লা, কোথাও আসছে লা ইলাহা ইল্লাল্লাহ আসছে। তাহলে বোঝা গেল আবার নবীরা এসে একটা কথাই বলতেন, নবীরা সমস্ত নবীরা একটা কথাই বলতেন, ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। সমস্ত নবীরা এই জন্য প্রেরিত হয়েছে, এবং কোরআনগুলো অর্থাৎ আল্লাহর বাণীগুলো সব এই জন্য নাজিল হয়েছে। এটাও কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কোরআনের কথা বলে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন ফুসসিলাত আয়াতু সুম্মা উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এটা কিন্তু কোরআনেরও দাবি, সমস্ত আল্লাহর কিতাবের দাবি হচ্ছে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইবাদত আল্লাহর করে মানুষে, আরবের মুশরিকরা আল্লাহর ইবাদত করত, আরবের মুশরিকরা আল্লাহর ইবাদত করত, হজ করত, হজের জন্য তারা অনেক কিছু ব্যয় করত, সময় ব্যয় করত, হজের নেতৃত্ব দিত, হাজিদেরকে খাওয়াতো, এমনকি কাবার উপরে গিলাপ চড়াতো, এমনকি যারা কাবার আশেপাশে আসতো তাদের সেবায় থাকার জন্য তারা ব্যস্ত থাকতো, পানি পান করাতো। তাহলে ইবাদত তো আল্লাহ হতো, পার্থক্য হয়েছে কোন জায়গায়? একমাত্র আল্লাহর ইবাদত হতো না, একমাত্র আল্লাহর ইবাদত হতে হবে। আল্লাহ নির্দেশ, রাসুলের নির্দেশ, কোরআনের বক্তব্য, সমস্ত নবী রাসূলরা যে বক্তব্যটা দিতে এসেছেন সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। আবু জাহালের মতো ব্যক্তিও আল্লাহর ইবাদত করত, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করত না। আবু সুফিয়ান, তিনি ইসলাম গ্রহণের আগে তিনিও আল্লাহর ইবাদত করতেন, কিন্তু যেটা করতেন না একমাত্র আল্লাহর ইবাদত করতেন না। এই জন্য তিনি উহুদের যুদ্ধে বলেছিলেন অল হুবল, হুবলের জয় হোক, অথচ তিনি আল্লাহর ইবাদত করতেন। পার্থক্য হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করলে আল্লাহর ইবাদত করা হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আনা আগনা শুরাকা আন শিরক, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তুহু ওয়া শিরকা, আনা আগনা শুরাকা আন শিরক, শরীক যারা করে তাদের থেকে অংশ নেয়া থেকে আমি মুক্ত, আমি ধনী। ধনী বুঝেন না, আমরা বলে ধনী, আমি অমুখাপেক্ষী, কোনো অংশ নেয়া থেকে আমি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলছেন কোনো কিছু তিনি অংশ নেবেন না, তাকে দিতে হলে পুরোপুরি দিতে হবে, সালাত তার জন্যই পড়তে হবে, যাকাত তার জন্য দিতে হবে। সালাত যদি কোনো অন্য কারো জন্য পড়েন
জাকাত যদি আল্লাহর জন্য দেন, হজ আল্লাহর জন্য করছেন, সওম অন্য কারোর জন্য রাখছেন, আল্লাহ তাআলা কোনোটাই নেবেন না, কোনোটাই নেবেন না। একটা শিরিক পাওয়া গেছে, বাকি সবগুলি বাদ হয়ে গেছে, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। হজ করে আসছেন, হজ করে আসছেন, কষ্ট করে আসছেন, ইবাদত করে আসছেন, রাত্রি জেগে আপনি তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পড়েন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে একটা শিরিক করেছেন, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। এবং এই কেন বরবাদ হয়েছে, কারণ আল্লাহ তাআলা অংশ গ্রহণ করেন না, ওই আমল বরবাদ হয়েছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, শিরিক সমস্ত আমলকে নষ্ট করে দেয়। সেজন্য প্রত্যেকটি মানুষের উচিত যেন শিরিক না হয়, একমাত্র আল্লাহর ইবাদত হয়, এইটা যেন বাস্তবায়ন করে। ইবাদত কার হবে? আল্লাহ, তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না।